সুইসাইড বা আত্মহত্যা, আমরা আজকাল দেখি আমাদের সন্তানরা সামান্য একটা বিষয় নিয়ে সুইসাইড করে। সেটা কি? মা বকেছেন, বাবা বকেছেন, অথবা বড় ভাই বকেছেন, কী জন্য? খুব ছোট্ট একটা বিষয়, হয় সে ফেসবুকে অতিরিক্ত আসক্তি, অথবা পড়ালেখায় সামান্য ঘাটতি, অথবা স্কুলের শিক্ষক যে কোনো কারণেই তাকে একটু গালমন্দ করেছেন, তার আত্মসম্মানে লেগে গেল। আমাদের ছেলেবেলাটা ছিল ভিন্ন, এমন হ্যাঁ বলতে পারেন যে আমাদের ছেলেবেলার কথা বলে লাভ নেই, ঠিক তাই, কিন্তু মূল্যবোধগুলো কি হারিয়ে যাবে? আমার যে অস্তিত্ব তা কি হারিয়ে যাবে? সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, চিন্তাভাবনা পাল্টে গেছে, হতেই পারে, কিন্তু মানুষের যে পারিবারিক বন্ডিং, বেঁচে থাকার যে স্বপ্ন, তা কি পাল্টে গেছে? না, জীবন আমরা যখনই শুরু করেছি তখন থেকে, আমরা যখন বুঝতে শিখেছি আমাদের বেঁচে থাকার স্বপ্নটা সাথে সাথে চলে আসছে, স্বপ্ন নিয়েই আমরা এগোই। স্বপ্নটা কি? আমি এটা করব, এটা করব, আমি এটা হব, এটা হব, এরকমটাই। আমরা যারা শিক্ষক, আমরা যারা বাবা মা, আমরাও বাচ্চাদের স্বপ্ন দেখতে শিখাই। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে জীবনে সামনের পথে এগোনো যাবে না। সামনের পথটা অনেক দুরূহ। আমরা ছোটোবেলায় পড়েছি লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস, জীবন কুসুম সাজানো, আমাকে আমার জীবনটা সাজাতে, আমি যে ক বছর বাঁচব শেষ পর্যন্ত যেতে, আমাকে কেউ আমাকে সহযোগিতা করবে, আমার পাশে থাকবে, কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, ঝড় আসবে, সেগুলো উতরে যেতে হবে, অতিক্রম করতে শিখতে হবে, মানসিকতা তৈরি করতে হবে। এমন অনেক সময় আসবে যে হ্যাঁ মনে হবে যে আমার সুইসাইড করতে ইচ্ছে করছে, মানে আমি আর পারছি না, কিন্তু মনে হওয়াটা জীবন না, আমি কেন পারবো না? আমি একবারই পৃথিবীতে এসেছি, একবারই পৃথিবীকে দেখার সুযোগ আমার হবে, এত সুন্দর একটা পৃথিবী। আমার কষ্ট আছে, আমার না পাওয়ার বেদনা আছে, আমার এই বেদনাগুলোকে আমি হজম করতে শিখব, মানে সহ্য শক্তি বাড়াতে হবে, ধৈর্য থাকা লাগবে, সহনশীল হওয়া লাগবে। যে মানুষ যত বেশি সহনশীল, যার যত বেশি ধৈর্য, যার সহ্য ক্ষমতা বেশি, তিনি কিন্তু সফল হয়েছেন বেশি। সফলতা শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে না, কোনো ভালো স্টুডেন্ট, কোনো বড়লোকের ছেলে মেয়ে, কোটিপতি বাবার সন্তান, এগুলোর উপর সফলতা নির্ভর করে না। সফলতাটা এমন যে এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হয়, খুব সাধারণ একজন মানুষ সাফল্যের শীর্ষে চলে যেতে পারে না। আমরা আব্রাহাম লিঙ্কনকে কী দেখেছি, এরকম অনেক আছে আমাদের পাশের দেশের, ভারতের মোদিকে আমরা কী জানি,
এরকম হাজারো উদাহরণ আছে, আমি সবগুলো কথা বলছি না, আপনারা যদি আপনারা জানেন তাহলে সফলতাটা নির্ভর করে আপনার উপর। হ্যাঁ, বলতে পারেন যে লাক সব সময় ফেভার করে না, হতে পারে সব সময় না করতে পারে, কিন্তু করবে। আপনার ভাগ্যেও বিধাতা ভালো কিছু লিখে রেখেছে যেটা আপনাকে ছিনিয়ে আনতে হবে, মানে কোন পথে গিয়ে আনতে হবে সেটি সেই ওয়েটা আপনাকে বের করতে হবে। কিন্তু আপনার আছে, আপনার সামর্থ্য আছে, আপনার শক্তি আছে, আপনার সাহসিকতা আছে, এগুলো দিয়ে আপনি ছিনিয়ে আনবেন। মানে মরতে যাবেন কোন দুঃখে? কাপুরুষ, যে কাপুরুষ জীবনকে যে ভালোবাসতে জানে না সেই মরতে যায়। আমার মরার কি প্রয়োজন? আমার খুব কিছু না পেলে মরে যেতে হবে? বাংলাদেশের 16 কোটি মানুষের কি সব কিছু আছে? হাতে কোনো কিছু মানুষ ধনাঢ্য যাদের কাছে সকল অর্থ, আর বাকি সবাই তো পর্যায়ক্রমে এসছে, তাহলে কি তাদেরকে রেখে আমাদের মরে যাওয়া উচিত? কখনোই না। আমি মনে করি বিধাতা আমাকে সৃষ্টি করেছে যেভাবে করেছেন, আমি তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। বাকিটুকু পথ আমি সংগ্রাম করে ছিনিয়ে নেব আমার প্রাপ্যটুকু। পারবো না সবসময়, ট্রাই করব। দুঃখগুলো সবসময় থাকে না, সুখ আসে চলে যায়, আবার দুঃখটা আমাদের মনে থাকে। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, আলোর পরে অন্ধকার অথবা অন্ধকারের পরে আলো, না হলে সাদা কালো, আলো অন্ধকার, সত্য মিথ্যের বিভেদ হতো কেন? তাই জীবনকে ভালোবাসতে হবে। যারা জীবনকে ভালোবাসবে তারা কিন্তু মরতে পারে না। আমাকে মরতেই হবে, চিরন্তন সত্য, এর ব্যত্যয় ঘটবে না। কিন্তু যখনই ভাবি এই পৃথিবীকে আমি আর দেখব না, এই পৃথিবীর সৌন্দর্য আমি আর দেখতে পারবো না, কেমন যেন নিজেকে অস্থির করে দেয়। বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে এই সুন্দর পৃথিবীটা আমি আর দেখতে পারবো না। এই বিশ্বাস, এই ভালোবাসা মনের ভিতরে, জীবনের জন্য ভালোবাসা, জীবনকে ভালোবাসা, ভালোবাসার শক্তি মনের ভিতর থেকে অর্জন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? 80 বছর বেঁচেছেন, তারপরও বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে যাই। বেঁচে থাকার প্রেরণা, বেঁচে থাকার অদম্য ইচ্ছে শক্তি লাগবে, ভাবতে হবে যে কিছুই পারে না, যে কিছুই পারার ক্ষমতা রাখে না, যার সক্ষমতা সবচেয়ে কম সেই মরবে। তাই পজিটিভ ভাবনায় আমরা এগিয়ে যাই, পজিটিভ ভাবতে শিখি। পজিটিভ ভাবলেই এরকম সুইসাইড করা, নষ্ট হয়ে যাওয়া, মাদকাসক্ত হওয়া, এগুলো আসবে না। আমার যা আছে তাই নিয়ে আমি সুখী থাকব। আমি যখন সেই গল্পটার কথা বলি বা যখনই আমার কোনো অপ্রাপ্তি বা খুব ইচ্ছে বা কারো কাছ থেকে প্রতারিত হওয়া বা কারো কাছ থেকে বঞ্চিত হওয়া বা কেউ আমাকে
আঘাত করল, তখন আমি সেই ছোটবেলার গল্পটা মনে করি। আমার তো অনেক কিছু আছে, একটা জুতোর জন্য বাচ্চা যখন কাঁদছিল, তার পরক্ষণেই যার পা ছিল না তাকে দেখার পর তার জুতো না থাকার ইচ্ছেটা উড়ে গেল। আমি যদি আমার চারপাশকে দেখি, তোমরা যারা মূর্তি যাও, তারা যদি তোমার চারপাশকে দেখো, যে ভাবো যে হ্যাঁ এবার খারাপ করেছি, তো কী হয়েছে, আমি সামনে ভালো করব, এবার আমার এটা হলো না, তো কী হয়েছে, আমি সামনে করব। হ্যাঁ, তার জন্য আমাদের যে চারপাশ, চারপাশকেও সেটা মেনে নেওয়ার ক্ষমতা থাকা লাগবে। একটা বাচ্চা, একজন মানুষ যখন তার জীবনের চাওয়াগুলো পূর্ণ করতে পারে না, তখন চারপাশ থেকে তাকে সহযোগিতা করতে হবে। চারপাশ তাকে সহযোগিতা না করলেই সে আত্মহননের পথ বেছে নেয় অথবা নেগেটিভ কিছু ভাবনা শুরু করে। ধন্যবাদ সবাইকে।